মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর জামসা সেতু এলাকায় কচুরিপানা আটকে থাকায় বেশ কয়েকদিন ধরে ওই রুটে উত্তরাঞ্চল থেকে রাজধানী অভিমুখে নৌ চলাচল বন্ধ রয়েছে। পশু ও পণ্যবাহী ট্রলার চলাচল করতে না পারায় ঈদ মৌসুমে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এমন চলাফেরা দেখে মনে হতে পারে এটি শুকনো কোনো মাঠে পড়ে থাকা কচুরি পানার উপর দিয়ে হাঁটছে শিশুরা, কিন্তু বিষয়টা তা নয়। মানিকগঞ্জের সিংগাইরে জামসা সেতুর নিচে কালীগঙ্গা নদীতে প্রায় 500 মিটার এলাকা জুড়ে কচুরি পানার এমন ঘন উঁচু স্তর জমেছে। শক্ত স্তরের উপর দিয়ে শিশুরা এপার থেকে ওপার যাচ্ছে, যা একেবারে রাস্তার মতো, করছে খেলাধুলাও। প্রবল স্রোতে ভেসে আসা কচুরি পানা এসে সেতুর পিলারে আটকে শক্ত স্তর জমছে। এতে বন্ধ হয়ে গেছে নৌপথটি, পারাপার হতে না পারায় গত 5 দিন ধরে আটকে আছে কোরবানির পশু ও বালুবাহী অনেক ট্রলার। এতে ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা। তবে ট্রলারে আটকে পড়া বেশ কিছু পশু উদ্ধার করে ট্রাকে পাঠানো হয় রাজধানীর পথে। আমরা 5 দিন যাবৎ আটকে আছি, আজকে ওই অনেক দূরের থেকে এনতে আসে, 5 দিন পর্যন্ত একটু একটু করে বাটির দিকে বাঁচতে বাঁচতে আসতেছি, একটু একটু ছাড়াই আর একটু একটু করে আসতেছি, আমরা আগাইতেছি। যে কচুই আসে ওই কচুই নিজ দা ঢুকে এর স্তরটা আরো বড় হয়ে যাইতেছে। না, আমাকে নদীতে এমন দেখা যায় নাই, এই তারিখ তো প্রথম দেখা গেল, কিন্তু নদীতে আজকে 4-5 দিন ধরে এইভাবে নৌকা চলতে পারতেছে না, কত ট্রলার আটকা পড়ছে। স্বেচ্ছাসেবী সংগঠন এসএসসি 2013 ব্যাচের বন্ধুরা গত কয়েকদিন ধরে কচুরি পানা পরিষ্কারে কাজ করছেন। এ কাজে ফায়ার সার্ভিস সহ প্রশাসনের সহায়তা চেয়েছেন তারা। আসার পর দেখি সবাই এখানে আনন্দ আর মজা নিতে আসতেছে, এটা দেখার পর আমাদের ভিতরে অনেক খারাপ লাগছে। এখানে এতগুলো ট্রলার, একটা গরু ট্রলার, দুইটা গরু ট্রলার, ওই দেখেন স্যার সিন গোপাদে গরু ট্রলার টেনে রাখছে। 2 দিনের মধ্যে চেষ্টা ইচ্ছা আছে ভিতরে আমরা এই কাজটা সম্পন্ন করবো। ইউনো মহোদয় আমাদের একটা ইয়ে বলছে যে আমাদের যা খরচ হয়েছে, ব্যয় হয়েছে, সে সম্পূর্ণ ব্যয় তার নিজের হাতে আমাদের দিয়ে দিবে। গতকালকে আমরা সারাদিন ছিলাম আমি এখান থেকে, সকলের সাথে আমরা চেষ্টা করেছি কতটুকু করার পরিষ্কার করার, আজকেও কাজ চলছে। আর অনেকগুলো গরু ট্রলার এদিক দিয়ে যায়, সেই ট্রলারগুলো আসলে আটকে যাচ্ছে এখন, মানুষের অনেকগুলো ট্রলার আপনি এখন দেখেন যে আটকে গেছে। তো আশা করছি আজকের মধ্যে যদি আমরা পরিষ্কার করতে পারি এগুলো জনজীবন এখানে স্বাভাবিক হবে আর কি। পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কালীগঙ্গা নদী পথে কোরবানির পশুবাহী ট্রলার আসে ঢাকার পথে। তীব্র খরস্রোতা পদ্মা নদী এড়িয়ে এটি তাদের সহজ পথ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।